Hi friends, welcome back to my channel. আর দেখে বুঝতেই পারছো যে review on the wheels, that means something really urgent and important has come up because তোমরা জানো আজকে 29th of April এবং জিত এবং দেবের দুটো ছবি কিন্তু একই দিনে মুক্তি পাচ্ছে. তো এই biggest clash in recent time of Bengali films, তো সেটাকে সেলিব্রেট করছি আমরা. আর আজকে অলরেডি কিন্তু আমি কিশমিশের রিভিউ তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে চলে এসেছি. আর এখন করব হচ্ছে রাবণ সিনেমাটা রিভিউ. কেমন হলো রাবণ সিনেমাটা? তবে সেটা শুরু করার আগে একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই. আমি যখন রাবণের ট্রেলার যখন আমি রিভিউ করেছিলাম তখন আমি একটা স্পেকুলেশনের কথা বলেছিলাম. তো সেটা এখানে কি সেটা বলবো না, কারণ সেটা স্পয়লার হতে পারে. বাট আমার যে ট্রেলার রিয়াকশনে যে ভিডিওটা রয়েছে সেটাই গিয়ে যদি দেখতে পারো তাহলে সেই যে স্পেকুলেশনটা আমি বলেছিলাম যে স্টোরি লাইন কীরকম হতে পারে, এখানে কিন্তু রাবণ মোটামুটি সেই স্টোরি লাইনটাকে ফলো করেই কিন্তু চলছে. তো যাই হোক, এবার চলে আসি হচ্ছে গল্পটা কি দেখানো হচ্ছে. কারণ ট্রেলারে মোটামুটি তোমরা দেখে নিয়েছো, সেটা হচ্ছে যে রাম বেসিক্যালি একজন হচ্ছে কলেজের প্রফেসর, যে তার কলেজেরই একজন স্টুডেন্টের সাথে তার ভালোবাসা এবং সেখান থেকে বলতে পারো যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হওয়া এবং তাদের সাথে কোনো একটা ঘটনা ঘটে যাওয়া. মানে এখানে লহমা যে বেসিক্যালি ওর লাভ ইন্টারেস্ট হিসেবে জিতের অভিনয় করছেন এবং লহমার সাথে একটা কোনো ঘটনা ঘটে যাওয়া. এবং প্যারালালি আরেকটা গল্প দেখানো হচ্ছিল, সেটা হচ্ছে যে রাবণের, যে রাবণ কিন্তু বেসিক্যালি নরসংহার করে, সে মানুষকে শাস্তি দেয়, আইন নিজের হাতে তুলে নেয়, এরকম একটা ক্যারেক্টার. এবং সেখানে কিন্তু রাবণের লুকটা কিন্তু একটা দুর্ধর্ষ ছিল. তো সেটা আমি ট্রেলার রিভিউতেও বলেছিলাম. তো সিনেমাটা কেমন হলো, অভিনয় কেমন হলো, ডিটেলসে কথা বলবো. তো প্রথমেই কথা বলবো যেটা, সেটা হচ্ছে অভিনয় নিয়ে. এবং অভিনয় প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে জিতকে ওভারঅল অ্যাজ এ প্যাকেজ ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু বিশেষ বিশেষ জায়গায় ভালো লাগা খারাপ লাগা আছে, সেটা ফার্স্টে একটু পয়েন্ট আউট করি. সেটা হচ্ছে যে জিতের রোম্যান্টিক লুক যখন সে গানের মধ্যে রয়েছে, যখন গানে নাচছে বা সে যখন গানের মধ্যে অ্যাক্টিং করছে তখন তার রোম্যান্টিক লুকসটা খুব ভালো লাগছে, লহমার সাথে খুব ভালো যাচ্ছে. বাট যখন ক্লোজ শট নেওয়া হচ্ছে কোনো ইমোশনাল সিন, সেই ক্লোজ শটের জায়গায় কিন্তু বলতে পারো যে এই পার্টিকুলার জিতের সাথে লহমার আমার কিন্তু বিষয়টা খুব একটা ভালো কিন্তু সামনে থেকে লাগছিল না দেখতে. আবার যদি রাবণ লুকের কথা বলি তাহলে এটা দ্যাট ইজ স্প্লেন্ডেড. মানে আমি জিতের এরকম অসাধারণ লুক কিন্তু আমি রিসেন্ট টাইমে দেখিনি এবং এটাই কিন্তু অসাধারণ লাগছে জিতকে. এবং সামনে থেকে যখন ওকে দেখানো হচ্ছে, মানে ওই রকম তোমার চুলটা সামনের দিকে কিছুটা হোয়াইট প্যাচেস চলে এসছে, দাড়িটা একটু লম্বা মতো, একটা চোখ লাল, মানে এটা দারুণ লেগেছে দেখতে. এবং হলে প্রত্যেকটা সিনে কিন্তু সিটি পড়ছিল. এবার চলে আসবো হচ্ছে আদার যারা অভিনয় করেছেন তাদের প্রসঙ্গে. বিশেষ কোনো স্কোপ খুব একটা কারো নেই. লহমা অ্যাজ এ নিউকামার যেটুকু করেছে আমি বলবো যে ডিসেন্ট কাজ করেছে. এবং পাশাপাশি আমি যার কথা বলবো সেটা হচ্ছে খরাজ মুখার্জি. আগেও কিন্তু কিশমিশেও ফাটিয়ে দিয়েছেন, এখানেও কিন্তু খুব ভালো অভিনয় করেছেন কমিক রোল হিসেবে, সেখানে কিন্তু ওনার পারফরমেন্স যথেষ্ট ভালো. এবার চলে আসবো হচ্ছে ছবির পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে. ছবির সবথেকে বড় পজিটিভ সাইড ডেফিনেটলি ছবির অ্যাকশন. এই ধরনের অ্যাকশন কিন্তু রিসেন্ট টাইমে কমার্শিয়াল বাংলা ছবিতে আমরা রিসেন্ট টাইমে দেখিনি. তো সেই জায়গা থেকে অ্যাকশন ইজ ডেফিনেটলি দ্য বেস্ট পার্ট অফ দি ফিল্ম যদি আমাকে সিনেমার কথা বলতেই হয়। আর তারপরে যদি আমাকে বলতে বলো তাহলে অবশ্যই আমি যে পার্টটাকে বলবো সেটা হচ্ছে যে ছবির গান. ছবিতে কিন্তু মোটামুটি ধরে নাও তিনটে গান আছে যেগুলো তোমরা আগেও শুনে নিয়েছো এবং সেই গানগুলো কিন্তু খুব সুন্দর লাগছে শোনার জন্য এবং স্পেশালি ওই রোম্যান্টিক মোমেন্টে কিন্তু মানে জিতকে কিন্তু খুব সুন্দর দেখতেও লাগছে। তো সেটা ডেফিনেটলি আর একটা বড় পজিটিভ পয়েন্ট এই ছবির জন্য। এবার যদি চলে আসি ছবির আদার্স জায়গাগুলোতে, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ছবির আরেকটা বিষয় খুব ভালো করে তোমরা যদি মাইনিউটলি লক্ষ্য করো ভালো করে দেখতে পারবে, ছবিতে যখন রাবণ পোর্শনটা দেখানো হচ্ছে সেই রাবণ পোর্শনে কিন্তু ছবির বেসিক্যালি কালার গ্রেডিং একদম চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো বলতে পারো যে স্ক্রিনটা একটু ইয়েলোইশ একটা টোন রয়েছে, সেটা পুরো অন্য ধরনের, তো একটা স্মোকি ব্যাপার রয়েছে, ওই জিনিসটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে ওই জায়গাটা। এবার যদি চলে আসি হচ্ছে ছবির যে নেগেটিভ পার্টটা সেইটা, দেখো ছবির নেগেটিভ পার্ট ইন দ্য সেন্স ছবির স্ক্রিন প্লে একটা কমার্শিয়াল মশালা মুভিতে যেটা হয়, একটা রিভেঞ্জ ড্রামাতে যেটা হতে পারে সেইটুকুই দেখানো হয়েছে। বাট আমি এর থেকে বেশি এক্সপেক্ট করেছিলাম, আমি এবং আমার ফেলো ইউটিউবাররা তারাও কিন্তু প্রত্যেকে বিভিন্ন ধরনের বলতে পারো থিওরির কথা বলেছিল যে ক্লোজিংটা কীরকম হতে পারে বা হয়তো গল্পটা কোন খাতে এগোবে, কিন্তু এখানে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা রিভেঞ্জ ড্রামা দেখানো হয়েছে এবং সেখানে কিন্তু আর কোনো রকম বলতে পারো গল্পটার মধ্যে সাইকোলজিক্যাল কোনো অ্যাঙ্গেল বা হয়তো স্প্লিট পার্সোনালিটি এই সব জিনিসগুলো কিন্তু নেই। সেই জায়গাটাই কিন্তু আমার বলতে পারো যে খানিকটা আমার মনে হয়েছে আমি একটুখানি ডিসঅ্যাটেন্ট হয়েছি। বাট একটা জিনিস ভালো ছিল যে এই স্ক্রিন প্লের মধ্যে যে দর্শকদের ইন্টারেস্টটাকে মোটামুটি সেকেন্ড হাফের কিন্তু প্রথম 10-15 মিনিট অবধিও কিন্তু ধরে রাখা হবে, যেটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ফিল্ম, যাতে তোমাদের পুরো জিনিসটা কিন্তু তোমরা এনজয় করতে পারো। তো দেখো আমি বলবো না যে দুর্ধর্ষ কোনো মুভি এরকম ছবি আগে কখনো দেখিনি, মানে পজিটিভ সাইডটাই বেশি। তো ছবিটা এনজয়েবল ছবি, মানে আড়াই ঘন্টা তুমি যে হলে থাকবে সেই বেশিরভাগ সময়টাই তুমি কিন্তু ছবিটার মধ্যে এনজয় করবে, তো সেই এনজয়মেন্ট এলিমেন্টটা আছে, যে কারণে আমাদের RRR 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 ভালো লেগেছে, যে কারণে আমাদের পুষ্পা ভালো লেগেছে, যে কারণে
কারণে আমাদের আজকে KGF ভালো লাগছে। তো সেই ধরনের বাংলাতে যে স্কোপে বানানো সম্ভব ছিল সেই ধরনের ভালো লাগার বিষয়গুলো এই ছবিতে রয়েছে। তো যারা এখন অবধি দেখোনি তারা দেখো সিনেমাটাকে, এবং আমার এই মতের সাথে তোমরা কতটা তোমাদের মত মিল হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর একটাই কথা বলবো, সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কিছুক্ষণ বাদেই আবার ফিরে আসছি হচ্ছে তোমার কিশমিশ ছবির পাবলিক রিয়াকশন ভিডিও নিয়ে। রাবণের পাবলিক রিয়াকশন অলরেডি আমার চ্যানেলে চলে এসে, গো অ্যান্ড চেক ইট আউট। দেখা হচ্ছে আমার সাথে পরে কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।